তো মেটাবলিজম বাড়াতে হলে আমাদেরকে গ্রিন টি খেতে হবে, আমাদেরকে ফ্লেক্সিড খেতে হবে, আমাদেরকে সিয়া সিড খেতে হবে, বিভিন্ন রকমের মশলাও খাওয়া যায়, যেমন দারচিনি, গোলমরিচ, এছাড়াও অ্যাপল সাইডার ভিনেগার। এগুলো কী করে আমাদের মেটাবলিজমটা বাড়াতে হেল্প করে? মজার ব্যাপার হচ্ছে যে যেগুলো আমাদের মেটাবলিজম হয়তো বা একটু বাড়াতে হেল্প করে, এই ধরনের জিনিসগুলোকে মার্কেটে ফ্যাট কাটার হিসেবে নামকরণ করা হয়েছে। মেটাবলিজম বাড়ায় বললে হয়তো বা সাধারণ মানুষ সেভাবে গ্রহণ করবে না, বাট যদি এটাকে ফ্যাট কাটার হিসেবে প্রচার করা যায় তাহলে আমাদের মতো পাবলিক যারা আছে, যারা ওয়েট কমানোর জন্য সব কিছু করতে পারে, জাস্ট আমাদেরকে একটা বোকা বানানোর ধান্দা আর কি, এছাড়া কিছুই না। ওকে, চলো আমরা ডিটেলস আলোচনা করি আমাদের মেটাবলিজম নিয়ে। এতদিনে আমরা বুঝে গেছি যে মেটাবলিজমটা আমাদের জন্য কতটা জরুরি, তাই না? মেটাবলিজম যার যত বেশি হবে তার ওয়েট লসটা তত দ্রুত হবে। তার মানে তুমি যে যে খাবার খাবে সবগুলো তোমার বডির কাজে লেগে যাবে, সময় মতো কাজে লেগে যাবে, ফ্যাট হিসেবে জমা হতে পারবে না। এই জন্যই ওয়েট লসের জন্য মেটাবলিজম শব্দটার উপরে এতটা জোর দেওয়া হয়। এখন আমরা জেনে নিই মেটাবলিজমটা কী আসলে। মেটাবলিজমটা একটা সিস্টেম, বডির ভিতরের সিস্টেম, যেই সিস্টেমে খাবারগুলো আমরা যেগুলো খাই সবগুলো হজম হয়ে দেহের বিভিন্ন অংশে বা ছড়িয়ে ছিটিয়ে যায়, মানে ডিস্ট্রিবিউট হয়ে যায়। এই প্রসেসটাকেই বলা হয় মেটাবলিজম। এই সিস্টেমটাই যার যত ফাস্ট হবে তার তত দ্রুত ওয়েট লস হবে। অনেকেই বলতে শোনা যায় যে আমি কিছুই খাই না সারাদিন, শুধুমাত্র পানি খাই কিংবা একটা বিস্কুট খাই, তারপরেও আমার ওজন বেড়েই চলেছে। অন্যদিক দিয়ে আরেকজনকে দেখা যায় অনেক কিছু খেয়ে ফেলে বাট ওজন সেভাবে কিন্তু বাড়ে না। এটা হয় ঠিক মেটাবলিজমের কারণে। মেটাবলিজম ফাস্ট হওয়ার কারণে একজন মানুষ যতই বেশি খাক সেটা সে ভালোভাবে হজম করে বডিতে, পুরো বডিতে ডিস্ট্রিবিউট করতে পারে, ফ্যাট হিসেবে জমা হতে পারে না। এবং এর কারণে আমাদের যাদের মেটাবলিজম স্লো, আমরা চাই যে আমাদের মেটাবলিজমটাও যেন ফাস্ট করতে পারি। আসলে কি মেটাবলিজম সিস্টেমটা ফাস্ট করা যায়? চলো আমরা জেনে নিই ডিটেলস। মেটাবলিজম সিস্টেমটা ডিপেন্ড করে আসলে কয়েকটি বিষয়ের উপর, যেমন জেনেটিক্স। জেনেটিক্সের মধ্যে আসবে তোমার এজ, তোমার জেন্ডার, তোমার হাইট। যেমন কারো হাইট বেশি হলে তার মেটাবলিজম সিস্টেম ফাস্ট হবে, হাইট কম হলে মেটাবলিজম সিস্টেম তুলনামূলক কম হবে। জেন্ডারের ক্ষেত্রেও একই কথা, ছেলেদের মেটাবলিজম সিস্টেম মেয়েদের তুলনায় বেশি। এজের দিক দিয়েও তাই, বয়স যত বাড়বে আমাদের তত মেটাবলিজমটা স্লো হতে থাকবে। এছাড়াও তোমার ডেইলি অ্যাক্টিভিটিজের উপর ডিপেন্ড করে, এছাড়াও হরমোনাল ইমব্যালেন্সের উপর ডিপেন্ড করে। এখন তোমাদেরকে বলি মেইন কোন বিষয়ের উপর ফোকাস করলে তোমরা তোমাদের মেটাবলিজম সিস্টেমটা বুস্ট করতে পারবে। মেইন বিষয়ের মধ্যে প্রথমত আসবে ঘন ঘন খাওয়া। তুমি সারাদিন যত ঘন ঘন খাবে তোমার বডি কিন্তু তত অ্যাক্টিভ থাকবে, তোমার এনার্জিটাকে বার্ন করতে সে সবসময় অ্যাক্টিভ থাকবে। এবং এতে কী হবে, তোমার প্রসেসটা কন্টিনিউ চলতে থাকবে, তোমার মেটাবলিজম সিস্টেমটা বাড়তে থাকবে। তার মানে কিন্তু এই না যে তুমি শুধু খেতেই থাকবে, ক্যালোরির বাইরে খাবে, তা না। তোমার প্রতিদিনের ক্যালোরি যদি 1200 ক্যালোরি হয়, তুমি সারাদিনে সেটাকে অল্প 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 পরিমাণে ভাগ ভাগ করে নিলে, একবারে 500 ক্যালোরি একসাথে না খেয়ে 500 ক্যালোরিকে যদি তুমি 100, 100, 100, 100 বা 200, 200 এভাবে ভাগ করে নাও, তাহলে কী হবে, তুমি একটু পরপর বডিকে খাবার দিচ্ছ এবং সেটা বার্ন করার কাজে বডি সবসময় ব্যস্ত থাকছে। মোট কথা এটাই যে বডিকে তুমি রেস্ট দিচ্ছ না। তো তুমি একবারে বেশি করে খাবার দিলে হয় কি, খাবারটা বডিটা হজম করে বা প্রসেসটা কমপ্লিট করে রেস্ট নিয়ে ফেলে। তো আমরা চাইছি বডিটাকে সবসময় অ্যাক্টিভ রাখার জন্য, এতে করে মেটাবলিজমটা ফাস্ট হয়ে যায়। এই জন্যই অনেক ক্ষেত্রে ঘন ঘন খাবারের ব্যাপারটাতে বেশি জোর দেওয়া হয়। সেকেন্ডলি যেটা বলবো, আমাদের অ্যাক্টিভিটি লেভেলটা বাড়ানোর কথা। অ্যাক্টিভিটি লেভেল বাড়ানোর কথা মানে কি, আমরা প্রচুর এক্সারসাইজ করব? না, আমরা প্রচুর এক্সারসাইজ করব না। এক্সারসাইজ টাইম তুমি যেটা করো, 30 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা যেটা করো সেটাই করবে, বাট সারাদিন আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। তুমি সারাদিন অ্যাক্টিভ থাকবে, হাঁটা চলার মধ্যে থাকবে, কাজের মধ্যে থাকবে, তাহলে কী হবে, তোমার বডি কন্টিনিউয়াসলি ক্যালোরিটা বার্ন করবে। সো অ্যাক্টিভ থাকা মানেই আমাদের মেটাবলিজম কাজ করা।
এইজন্য অ্যাক্টিভ থাকাকে আরো বেশি গুরুত্ব দেওয়া হয় মেটাবলিজম সিস্টেম বুস্ট করার জন্য। থার্ড নাম্বার যেটা আসবে মেটাবলিজম বুস্ট করার জন্য খুব বেশি কার্যকর, সেটা হলো মাসল গেইন করা, লিন মাসল গেইন করা। এবং এই জন্যই ওয়েট ট্রেনিংগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়। তোমার বডিতে যত বেশি মাসল থাকবে তত বেশি তোমার এনার্জি বার্ন হতে হেল্প করবে, মেটাবলিজম বুস্ট করতে হেল্প করবে। দ্যাট মিন্স তোমার বডিতে যদি প্রচুর পরিমাণে মাসল থাকে ফ্যাটের তুলনায়, মাসলগুলো সবসময় এনার্জি টানতে থাকে, এই জন্যই সবসময় ক্যালোরি বার্নের প্রসেসটা চলতে থাকে বডিতে। এবং তুমি খাবার দিলেই সঙ্গে সঙ্গে মাসলগুলো খাবারগুলোকে টেনে নেয়, ফ্যাট হিসেবে জমতে দেয় না। সো মাসল বিল্ডিং করা মেটাবলিজম বুস্ট করার একটা অন্যতম উপায় হিসেবে ধরা হয়। সো এই জন্যই ওয়েট ট্রেনিংটা করাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি চার নম্বরে, সেটা হচ্ছে আমরা ডায়েটের মাধ্যমেও কিন্তু মেটাবলিজমটা বুস্ট করতে পারি। ডায়েটের মাধ্যমে আমরা ফ্রেশ ফুড, ক্লিন ফুডগুলো খেয়ে আমাদের মেটাবলিজমটা বুস্ট করতে পারি। ডায়েটের মাধ্যমে মেটাবলিজম বুস্ট করার সবচেয়ে অন্যতম কার্যকরী উপায় যেটা, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পানি পান করা। আমাদের বডিতে যে প্রক্রিয়াগুলো চলতে থাকে হজম প্রক্রিয়াগুলো, এটাতে প্রচুর পরিমাণে পানির দরকার হয়, লিকুইডের দরকার হয়। সো প্রচুর পরিমাণে পানি যখন পাবে, বডিটা যখন হাইড্রেটেড থাকবে, তখন কি হবে, মেটাবলিজম সিস্টেমটা বুস্ট হবে এবং খাবার দাবার সহজেই পরিপাক হয়ে বডিতে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ফ্যাট হিসেবে জমা হওয়ার কোনো চান্স পাবে না। সো প্রতিদিন মিনিমাম 3-4 লিটার পানি অবশ্যই আমাদেরকে পান করতে হবে। এছাড়াও অনেকে ডিটক্স ওয়াটার বা বিভিন্ন রকমের মশলা বা গ্রিন টি এগুলো ইউজ করে মেটাবলিজম সিস্টেম বুস্ট করার জন্য। এগুলোর দ্বারা হয়তো বা তোমরা কিছুটা উপকৃত হতে পারো, বাট আমি বলবো যে যদি সেটা পসিবল না হয় তাহলে তোমরা জাস্ট পানির উপরেই ডিপেন্ড করে থাকতে পারো, পানি এনাফ আমাদের মেটাবলিজম সিস্টেমকে বুস্ট করার জন্য। আর মশলার ক্ষেত্রে আমি বলবো যে যেগুলো মশলাকে মেটাবলিজম সিস্টেম বুস্ট করে বলে বলা হয়, যেমন দারচিনি, গোলমরিচ, এই টাইপের মশলাগুলো, এগুলো আমাদের বাঙালিদের জন্য আমি বলবো যে এক্সট্রা করে খাওয়ার কোনো দরকার নেই, কারণ আমরা তরকারিতে প্রচুর পরিমাণে মশলা এমনিতেই খাই। আদা রসুন থেকে শুরু করে কোনো মশলাই আমাদের কিন্তু বাদ যায় না, এটার জন্য এক্সট্রা কোনো এফোর্ট দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ডায়েটের মাধ্যমে আমরা মেটাবলিজম সিস্টেমটা আরও একভাবে বুস্ট করতে পারি, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে প্রোটিন খেয়ে, বা মাছ মাংস ডিম দুধ বেশি করে খেলে মনে হয় যেন ওয়েট গেইন হয়ে যাবে, ভুল একটা ধারণা। ডাল বেশি করে খেলে ওয়েট গেইন হয়ে যাবে, ভুল একটা ধারণা নিয়ে আমরা থাকি। বাট এই খাবারগুলো যদি আমরা বেশি পরিমাণে খাই তাহলে কি হবে, এই খাবারগুলোকে হজম করতে আমাদের কিন্তু প্রচুর এনার্জি দরকার হয়। কার্ব এবং ফ্যাটকে বার্ন করতে আমাদের শরীরের খুব একটা শক্তি ব্যয় হয় না, যেটা প্রোটিনের ক্ষেত্রে হয়। তার মানে এই না যে প্রচুর প্রচুর পরিমাণে প্রোটিন আমাদের দরকার, এক্সেস কোনো কিছুই ভালো না। সাধারণত বলা হয়ে থাকে যে তুমি সারাদিন যে পরিমাণ ক্যালোরি খাবে তার মধ্যে 30-40% প্রোটিন থেকে আসা খুব জরুরি। সো প্রোটিনের এই দিকটা মেনটেন করতে পারলেই মেটাবলিজমটা আমরা বুস্ট করতে পারবো। আর দুটো উপায় হলো মেটাবলিজম সিস্টেম বুস্ট করার, সেটা হলো ঘুমের পরিমাণ ঠিক রাখা এবং স্ট্রেসফুল সিচুয়েশন অ্যাভয়েড করে থাকা। ঘুমের পরিমাণ যদি আমরা ঠিক মতো 7-8 ঘন্টা প্রতিদিন রাখতে পারি, সেটাও আমাদের মেটাবলিজম সিস্টেমকে বুস্ট করে। আর এছাড়াও যদি আমরা সবসময় হাসি খুশি স্ট্রেসফুল সিচুয়েশনগুলো অ্যাভয়েড করতে পারি, তাহলেও সেটা মেটাবলিজম সিস্টেমকে বুস্ট করার ক্ষেত্রে কাজ করে থাকে। এবং এই জন্যই বলা হয় যে ওয়েট লস নিয়ে কোনো রকম টেনশন করো না। সো মেইন কথা হলো মেটাবলিজম সিস্টেম বুস্ট হওয়ার জন্য এই কয়টি পয়েন্টই এনাফ। বাজারে হরহামেশা যেগুলো দেখছো, এটা খেলে এই হবে, ওটা খেলে ওই হবে, এটা খেলে মেটাবলিজম একদম রকেটের মতো গতিতে চলবে, এত কিছু নিয়ে জাস্ট পেরেশান হলো না। সো আশা করছি মেটাবলিজম সিস্টেম বুস্ট করা নিয়ে আমার এই ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে। নেক্সট ভিডিও আমার আসবে ক্যালোরি কাউন্টের উপরে, কোন খাবার থেকে কতটুকু ক্যালোরি পাচ্ছি এই বিষয়গুলো অনেকে বুঝতে পারছে না, তাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। সো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।